1948 সালের 14ই মে মেডুডুরি শাসনের অবসান ঘটিয়ে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন ছাড়ে। সেদিনই তেল আবিব থেকে ইহুদি জাতীয় পরিষদ ফিলিস্তিনের পক্ষে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এ ঘোষণার কয়েক ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। আমেরিকা কেন ইসরায়েলকে দ্ব্যর্থহীনভাবে সমর্থন করে তার এই বিস্তারিত জানব আজকের এই পর্বে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের শুরু সেখান থেকেই। এরপর দীর্ঘ 70 বছর ধরে জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবীর প্রতিটি প্রান্ত যেখানে ইসরায়েলি স্বার্থ সেখানে আমেরিকা রক্ষা কবচ, ইসরায়েলের দ্ব্যর্থহীন সমর্থক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার কাছ থেকে সাহায্যপ্রাপ্ত দেশের তালিকায় ইসরায়েলের নাম সবার উপরে। শুধুমাত্র 2020 সালেই ইসরায়েলের সামরিক খাতে আমেরিকার সাহায্য ছিল $3.8 বিলিয়ন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৩০,০০০ কোটি টাকারও বেশি। শুধু তাই নয়, 2028 সাল নাগাদ এর সাহায্যের পরিমাণ দাঁড়াবে ৩৮ বিলিয়ন ডলারে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা 2016 সালে একটি চুক্তি স্বাক্ষর করে ইসরায়েলের এমন বিশাল সামরিক সাহায্য প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে আমেরিকা তার বেটু দেওয়ার ক্ষমতা ব্যবহার করেছে মোট 84 বার, যার মধ্যে 43 বারই ইসরায়েলের পক্ষে, ফিলিস্তিনের বিপক্ষে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ বন্ধের জন্য যুদ্ধবিরতি আহ্বান করে একটি সামান্য বিবৃতি দিতে চাইলে সেটাতেও বেটু দেয় আমেরিকা। যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের মতো সংগঠনগুলো ইসরায়েলের আন্তর্জাতিক আইন পরিপন্থী অনেক কর্মকাণ্ডের সমালোচনা করলেও আমেরিকা এসব ব্যাপারে বরাবরই চুপ থেকেছে। এভাবে ফিলিস্তিনের উপর ইসরায়েলের যাবতীয় দমনপীড়নের একনিষ্ঠ সমর্থন হয়ে থেকেছে আমেরিকা। আর সে কারণেই অনেকে ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্কের দ্বিপাক্ষিক সম্পর্ক না বলে ইসরায়েলের প্রতি আমেরিকার একপক্ষীয় সমর্থন নীতি বলে মনে করেন। এখন প্রশ্ন হলো, আমেরিকা কেন ইসরায়েলকে এমন দ্ব্যর্থহীনভাবে সমর্থন করে? আন্তর্জাতিক আইন পরিপন্থী সব কর্মকাণ্ডে আমেরিকা কেন সর্বদা ইসরায়েলকে প্রশ্রয় দেয়? ইসরায়েলের ব্যাপারে কেন তাদের মানবাধিকার লঙ্ঘনের বুলি পাল্টে যায়? কি তার ঐতিহাসিক প্রেক্ষাপট? এর ভূ রাজনৈতিক নিয়ামকি বা কি, চলুন জেনে নিই। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মাসখানেক আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট মৃত্যুবরণ করেন। সে সময় ভাইস প্রেসিডেন্ট ছিলেন হ্যারি টুম্যান। রুজভেল্টের মৃত্যুর পরে টুম্যানকেই তার প্রেসিডেন্সির দায়িত্ব নিতে হয়। ইসরায়েল প্রতিষ্ঠার সময়ে তিনি ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। আগেই যেমন বলা হয়েছে, ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা ঘোষণা দেওয়া হয় ১৯৪৮ সালে মে মাসে, আর সে বছরের নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। রুজভেল্টের মৃত্যু পরবর্তী সময়ে এটি ছিল হ্যারি টুম্যানের জন্য প্রথম নির্বাচন। প্রতিষ্ঠার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলকে ট্রুম্যানের স্বীকৃতি দেওয়ার পেছনে এই নির্বাচনটি ছিল একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কেননা তার জন্য ইহুদি ভোট ব্যাংক এবং অর্থ তহবিল দুটি গুরুত্বপূর্ণ ছিল। তবুও তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্শাল সহ প্রেসিডেন্টের উপদেষ্টা পরিষদের অনেকেই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করেন, কেননা তাদের স্বীকৃতি দিলে আরবদের সমর্থন হারানোর ভয় ছিল মার্কিন প্রশাসনের। এরপরও শেষ মুহূর্তে এসে ইসরায়েলকে ট্রুম্যানের স্বীকৃতি দেওয়ার পেছনে নির্বাচন ফ্যাক্টর ছাড়াও আরও দুটো কারণ পাওয়া যায়। প্রথমত, ট্রুম্যানের উপর তার ইহুদি বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার এডওয়ার্ড জ্যাক্স বসনের প্রভাব, এবং দ্বিতীয়ত, মুসলিম সংখ্যাগরিষ্ঠ মধ্যপ্রাচ্যে একটি অনুগত অমুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার তার সুপ্ত বাসনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অংশ হিসেবে ব্রিটিশদের জয় হলেও এ যুদ্ধের মাধ্যমে পরাশক্তি হিসেবে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত নিমিত হয়। বিশ্বের নতুন মোড়ল কে হবে এ নিয়ে দ্বন্দ্ব শুরু হয় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মাঝে। শুরু হয় স্নায়ুযুদ্ধ, বিশ্ব দুটি ব্লকে বিভক্ত হয়ে যায়। আমেরিকা নিজের ব্লককে শক্তিশালী করতে মরিয়া হয়ে ওঠে। সেই লক্ষ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের একটি এজেন্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং সেখানে সোভিয়েত প্রভাব হ্রাস করার মানসে তারা ইসরায়েলকে তাৎক্ষণিক স্বীকৃতি দেয়। একই কারণে স্নায়ুযুদ্ধকালে ইসরায়েলের সব কাজকে তারা দ্ব্যর্থহীনভাবে সমর্থন দেয়। সিরিয়া, জর্ডান আর মিশরের মতো দেশগুলোতে সমাজতন্ত্রের উত্থান ঠেকানোর মানসে ইসরায়েলও তখন আমেরিকার পক্ষে নিজেদের দিক থেকে সবটুকু দিয়ে কাজ করে। আমেরিকা প্রথম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিলেও শুরুর দিকে দেশটি ইসরায়েলকে এতটা সাহায্য সহযোগিতা করেনি। আরব দেশগুলোর তেলের রিজার্ভ এবং এর ভূকৌশলগত গুরুত্ব বিবেচনায় সেখানে সোভিয়েত প্রভাব একক ছত্র বৃদ্ধির বই যুক্তরাষ্ট্র এ নীতি অবলম্বন করে। ১৯৬৭ সালের যুদ্ধের পরই দৃশ্যপটে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। এ যুদ্ধে ইসরায়েলের কাছে আরবদের সম্মিলিত বাহিনী পরাজিত হয়। আমেরিকা তখন উপলব্ধি করে যে মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বিস্তারে দুর্বল সামরিক শক্তির আরব দেশগুলোর মন জুগিয়ে চলার দরকার নেই। তখন থেকে তারা সবটুকু দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করে আসছে। এক সমীক্ষায় দেখা যায়, ১৯৬৭ পরবর্তী সময়ে মাত্র ৩০ বছরের মধ্যে ইসরায়েলের দেওয়া আমেরিকার সাহায্যের পরিমাণ প্রায় ৪৫% বেড়ে যায়।
আমেরিকার পররাষ্ট্রনীতির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে ইসরায়েলকে সমর্থন। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে সাধারণ মানুষের সমর্থন না পেলেও আমেরিকা কখনো ইসরায়েলের প্রতি এমন একতরফা সমর্থন নীতির উপর অটুট থাকতে পারত না। আমেরিকার ভোটারদের সিংহভাগ ফিলিস্তিনের চেয়ে ইসরায়েলের সমর্থক। গ্যাপলের একটি সমীক্ষায় দেখা যায়, ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে আমেরিকার প্রায় 75% মানুষ ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল থাকে। সম্পূর্ণ অন্যায়ের উপর দাঁড়িয়েও ইসরায়েল কিভাবে আমেরিকার সাধারণ মানুষের কাছ থেকে এমন সহানুভূতি পায়, প্রশ্ন সবার। মূলত আমেরিকায় রয়েছে ইসরায়েলের শক্তিশালী পিআর মেশিন, যা এই সংক্রান্ত যে কোনো ইস্যুতে আমেরিকানদের সহানুভূতি পাওয়ার জন্য ব্যাপক প্রচার প্রচারণা চালায়। সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রতিটি জনসমর্থন আদায়কারীর প্রজেক্টে যারা খরচ করে কারে কারে অর্থ। এছাড়া 1972 সালে মিউনিক অলিম্পিকে 11 জন ইসরায়েলি অ্যাথলেট হত্যার মতো ঘটনাগুলো ব্যবহার করে ইসরায়েল সফলতার সাথে আমেরিকানদের সহানুভূতি আদায়ে সক্ষম হয়েছে। আমেরিকায় ইসরায়েলের পক্ষে কাজ করা সবচেয়ে বড় সংগঠন AIPAC, যার পূর্ণরূপ আমেরিকা ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। একেবারে তৃণমূল পর্যায়ে কাজ করে আমেরিকার ইহুদি ও খ্রিস্ট ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মাঝে ইসরায়েলের পক্ষে মত তৈরিতে এ সংগঠনটি সিদ্ধহস্ত। তহবিল সংগ্রহ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব নির্বাচন, প্রত্যেক ক্ষেত্রে রয়েছে এর সক্রিয় ভূমিকা। সংগঠনটি ইসরায়েলের পক্ষে একাত্মতা পোষণের নিমিত্তে প্রতি বছর ওয়াশিংটন ডিসিতে আয়োজন করে বিশাল সমাবেশ, যেখানে অংশগ্রহণ করে 20,000-এরও বেশি অধিক প্রতিনিধি। যে সম্মেলনে উপস্থিত থাকেন জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প সহ আমেরিকার বাগা বাগা সব রাজনৈতিক নেতা। নিয়মিত উপস্থিত থাকেন ইসরায়েলের নেতারাও।